এবার আর মস্ত ভুল হয়নি ফুটবল ফেডারেশনের, এবার আর ঠেলে এক কোণে পাঠানো হয়নি সাফ জয়ী কোচ ও অধিনায়ককে। অনূর্ধ্ব ১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রধান কারিগররা সম্মানের সহিত ছিলেন প্রথম সারিতেই। তবে চোখ আটকাবে সহকারী কোচ মাহবুবুর রহমান এবং গোলরক্ষক কোচ আরিফুর রহমানের বেলায়। বাংলার বিজয় গাথার তারাও যে বড় অংশীদার, কিন্তু দলের এই অবিচ্ছেদ্য অংশ নিয়ে কেন অবহেলা? যেই কথা বলবে তাকে প্রোটোকল মেনটেন করতে হবে, অবশ্যই কোচিং স্টাফদের ভূমিকা থাকে প্লেয়ারদের জন্য। এখানে শুধু কোচিং স্টাফ না, আপনার এখানে আমাকে বলতেই হচ্ছে আজকে যে সাফল্য আপনি দেখতে পাচ্ছেন এটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্ক শুধু কোচিং স্টাফ আর প্লেয়ার না, গোটা ফুটবল ফেডারেশন। বাফুফের নির্বাহী সদস্য হওয়ার মেলা সুবিধা, অর্জনে কোনো অবদান না থাকলেও কেবলমাত্র প্রোটোকলের অজুহাতে সম্মানের অভাব হয় না এখানে, তারাই আবার কণ্ঠ রোধ করে রাখেন যোগ্যদের। অবশ্য এসব নেতিবাচকের ভিড়ে ভালো খবর হলো সাফ শিরোপা জেতায় ছোট্ট পরিসরে হলেও সংবর্ধনা পেয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের ফুটবলাররা, যা সামনের দিনে আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছে ম্যানেজমেন্ট। এই সংবর্ধনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে মেয়েরা এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে, তারা কিন্তু খেলায় আরও উৎসাহিত হয়েছে। যে জিনিসটা মেয়েদেরকে দেওয়া হয় সেই জিনিসটা যখন গ্রামে, এই টেলিভিশনটা যখন একটা গ্রামে যাবে, ওই বাড়িতে যখন যাবে, পুরো এলাকার মানুষ কিন্তু জানবে যে এই জিনিসটা ফুটবল খেলার জন্য পেয়েছে। সাফল্য সবই ওদের। একটা জিনিস হচ্ছে একটা কোচ আপনাকে অনেক কিছু বলবে, ইনফরমেশন দিবে, ভিডিও দেখাবে, অ্যানালিসিস করবে, বাট দ্য হার্ড থিং টু ডু ইজ ইন দ্য গ্রাউন্ড যখন খেলা হয়। তো ওই জিনিসটা কিন্তু ওরা করে, এবং আমি মেয়েদের কথা আসলে বলে শেষ করা যাবে না যে তারা কতটা ব্রেভ এবং মেন্টালি কতটা চ্যালেঞ্জ নিতে জানে। কমলাপুরে নাটকীয় ফাইনালে ভারতের সঙ্গে শিরোপা ভাগ করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।